আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রশ্নে যদি বলা থাকে যে এই যে 127.05 এই সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা এবং পয়েন্টের পূর্বে আছে 127, রেডিক্স পয়েন্টের পূর্বে যেটি পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে আছে 05 যেটি ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একসাথে থাকে তাহলে পয়েন্টযুক্ত সংখ্যাকে বাইনারি মান কীভাবে নির্ণয় করব, এটা আজকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি, প্রথমে এই 127 সংখ্যাটি যে পয়েন্টের পূর্বে ছিল এইটাকে বারবার আমরা দুই দ্বারা ভাগ করব। যেমন যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? ভাগফল সম্ভবত হবে 63। ভাগফল 63 প্রথমে লিখব আর ভাগ শেষে এক থেকে যাবে। 63কে আবার যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগফল হবে 31। প্রথমে লিখব, ভাগ শেষ এক থেকে যাবে। 31কে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগফল 15। প্রথমে লিখব, ভাগ শেষ এক থেকে যাবে। 15কে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগফল 7। প্রথমে লিখব আর ভাগ শেষ এক থেকে যাবে। 7কে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগফল 3। প্রথমে লিখব, ভাগ শেষ এক থাকবে। 3কে আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে, তাই না? তো 3কে এক দ্বারা, 3কে দুই দ্বারা ভাগ করতে যেয়ে অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে। যেমন আজকে আমি ক্লাসে যখন আলোচনা করছিলাম তখন একজন শিক্ষার্থী ভুল করেছে। কি ভুল করেছে? 3কে দুই দ্বারা ভাগ করে ভাগফল লিখেছে 2। আসলে তা হবে না। 3কে দুই দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1। বিষয়টি আবার বলছি, 3কে দুই দ্বারা ভাগ করলে ভাগফল 1 এবং ভাগ শেষ 1। তারপর এই 1কেও দুই দ্বারা ভাগ করব। প্রশ্ন হচ্ছে 1 ছোট 2 বড়, 1কে তো দুই দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল এখানে 0 লিখব। যখন দেখবো এটা ছোট এটা বড় আর এইখানে যেটি থাকবে সেটি ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এইবার এই যে ভাগ শেষগুলি পেয়েছি এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, সবার বাম দিকে যেটি লিখব প্রথমে সেটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সবার শেষে যেটি লিখব সেটিকে বলা হয় LSB, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এখন সাজিয়ে যদি লিখতে চাই, ও তার আগে আরেকটা বিষয় আমরা এইটুকু সমাধান করে নিই, এই যে 0.05 ওটার সমাধানও ডান দিকে করে নিই। এই যে এইখানে করি, উপর থেকে নিচের দিকে লম্বা একটি দাগ দিয়ে বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখবো ভগ্নাংশ সংখ্যা। এখন 0.5 এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, তাই এই ভগ্নাংশ নিচে লিখবো। তারপরে এইটাকে আমরা কি করব, দুই দ্বারা গুণ করব, যেহেতু বাইনারি সংখ্যা দুই দ্বারা গুণ করলে কত হবে, 0.10 হবে। 0 বামে লিখবো, 0.1 ডানে লিখবো। 0.1কে আবার দুই দ্বারা গুণ করলে হবে 0.2 সম্ভবত। 0 বামে লিখব, 0.2 ডানে লিখব। 0.2কে আবার দুই দ্বারা গুণ করলে আমরা পাবো 0.4। তো 0 বামে লিখব, 0.4 ডানে লিখব। 0.4কে আবার দুই দ্বারা গুণ করলে হবে 0.8। 0 বামে লিখব, 0.8 ডানে লিখব। 0.8কে আবার যদি দুই দ্বারা গুণ করি তাহলে 1.6। তো আমরা 5 বার করেছি, 5 বার 4 বার এরকম করা যায় আর কি। আমি সবগুলো যেহেতু 0 পেয়েছি সেজন্য 1 না আসা পর্যন্ত 5 বার করেছি আর কি। এখানে 1 পেয়েছি, এই পর্যন্ত থেমে গেছি। পয়েন্টের পরে আমি 1, 2, 3, 4, 5টা সংখ্যা লিখতে চাই, তাই 5 বার করেছি। এবার উত্তর লিখব। এই পূর্ণ সংখ্যা যেমন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলাম, ওটা আবার উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব, উপর থেকে নিচের দিকে। সেটা সেক্ষেত্রে এইটার নাম হবে, এই প্রথমে যেটি লিখবো সেটা হবে MSB, শেষে যেটি লিখবো সেটিকে হবে LSB। এবার আমরা সাজিয়ে লিখব, উত্তর লিখব কিভাবে। উত্তর প্রথমে এখান থেকে শুরু করব, ব্র্যাকেট দিয়ে এই 1 আগে লিখব, তারপরে এই 1, তারপরে এই 1, এই 1, এই 1, এই 1, এই 1, 2, 4, 6, 7টা 1। 7টা 1 লেখার পরে একটা এই এই 127-এর বাইনারি মান কিন্তু এইটুকু। তারপরে পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব, দেওয়ার পরে পয়েন্টের পরে যে 0.5 ছিল তার বাইনারি মান কিন্তু এইটা। এটা আবার উপর থেকে নিচের দিকে লিখবো, তার মানে কি এই পয়েন্টের কাছাকাছি এইটা লিখবো, এইটা, তারপরে এই 0, তারপর এই 0, এই 0, এই 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা 2 লিখবো, কারণ এটি বাইনারি সংখ্যা। অর্থাৎ এটাকে আমরা বারবার 2 দ্বারা ভাগ করবো, তো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো। আবার পয়েন্টের পরে যেটি ছিল বারবার 2 দ্বারা গুণ করেছি, গুণ করে যে বাম দিকে যেগুলি পেয়েছি উপর থেকে, অর্থাৎ এইটা আগে লিখবো, তারপরে আস্তে আস্তে এদিকে যাব। এবং এইখানে MSB LSB কোনটা, তাই না? এই ক্ষেত্রে পয়েন্টের পূর্বে হোক আর পরে হোক একটি বিষয় মনে রাখবো, সর্ববামের যেটি সেটি হচ্ছে MSB, আর সর্বডানের যেটি সেটি হচ্ছে LSB। আবার এখানেও
সর্ববামের টিকে বলা হয় MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বডানের টিকে বলা হয় LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।